আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 বাংলা সাজেশন, তো ভাষা, এই ভাষা থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। 2+3, তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ, অর্ধেকের বেশি স্কুলেই দেখবে, দেখতে পেয়েছো তোমরা টেস্টে এই প্রশ্নটা, মুন্ডমাল শব্দ কাকে বলে। এটা আমি বহুদিন আগে তোমাদেরকে সাজেশান দিয়ে রেখেছিলাম এবং তোমরা দেখলে টেস্ট পরীক্ষাতে এটা অবশ্যই তোমাদের অনেকের কমন এসছে। তো দেখবো পরের যে প্রশ্নগুলো সেগুলো। দেখো পরের প্রশ্ন কী আছে, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। অনেক স্কুলে এই প্রশ্নটাও তোমরা কমন পেয়েছো, কিন্তু এবার তোমরা অ্যানুয়াল পরীক্ষা দিতে যাচ্ছ, অতএব এই যে ফাইনাল পরীক্ষা তোমরা দেবে, এই পরীক্ষাতে এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলোর এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাও। দেখবে দুটো প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটা এবং অরে যেটা থাকবে, দুটো প্রশ্নই তোমাদের কমন থাকবে। দেখবো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন হচ্ছে, দুটি করে উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তাহলে গুচ্ছধ্বনি কাকে বলে, যুক্তধ্বনি কাকে বলে, এটা দুটো করে উদাহরণ দিয়ে তুমি বুঝিয়ে দেবে। এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং টেস্ট পরীক্ষা দিয়ে তোমরা এর গুরুত্বটা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমি যে সাজেশানটা দিচ্ছি এটা হচ্ছে একদম ফাইনালের জন্য সাজেশান, আর টেস্টের আগে যেমন দিয়েছিলাম এবার অ্যানুয়ালের আগেও তোমাদেরকে আমি সেরকম সাজেশান দেব। পরের প্রশ্ন, দেখো প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এই যে প্রত্যেকটা আছে, এই যে প্রত্যয়, এই প্রত্যয় কী, তাহলে তোমাদেরকে এখান থেকে জিনিস জানতে হবে, বাক্য অর্থগত দিক থেকে বাক্যই কত ভাগে ভাগ করা যায় সেটাকে জানতে হবে, প্রত্যয়কে কত ভাগে ভাগ করা যায় সেটা জানতে হবে, আর গঠনগত দিক থেকে বাক্য কত ভাগে ভাগ করা যায় সেটাও কিন্তু জানতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু কমন তোমাদেরকে দেয়। তারপর দেখো রূপতত্ত্ব বলতে কী বোঝো, রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলি উল্লেখ করো। এই রূপতত্ত্বও তোমরা অনেকজন কমন পেয়েছো তোমাদের পরীক্ষাতেও। তো এইভাবেই আমি সাজেশান দিই যেগুলো কমন আসে এবং পরীক্ষায় তোমরা দেখতে পাবে। আমি শুধু সেই মাত্র সেই প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করি, অন্য কোনো বেকার প্রশ্ন নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না। তাই ভিডিওটা তোমাদের জন্য যেন খুব বড় না হয়ে যায় সেই জন্য আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করছি। দেখো পরের প্রশ্ন হচ্ছে কি, শব্দার্থ পরিবর্তনের ধারা কটি ভাগে বিভক্ত ও কী কী, যে কোনো দুটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে দাও। এখানে দেখো তোমাদের কিন্তু একটি ভাগেও বলতে পারে, তো তোমরা দুটো পড়ে রাখবে, কারণ দুটো বলতে পারে বা একটা বলতে পারে। ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও এবং এর থেকে আরও শর্ট ভিডিও এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে। দেখবো পরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো উদাহরণসহ ধ্বনি মূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। এর সঙ্গে তোমরা কী পড়বে, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা যেহেতু দেখো পরীক্ষা তোমরা একবারই দেবে, অতএব গুরুত্ব নয় বলে ছেড়ে দিয়ে চলে গেলে, তখন দেখলে এই প্রশ্নটা দিয়ে দিল, তখন তোমরা মুশকিলে পড়ে গেলে। তাই এই প্রশ্নগুলো একটু চোখ ভুলিয়ে যাও, আর বাকিগুলো যেগুলো দিয়েছি সেগুলো প্রচণ্ডভাবে, মানে একদম মুখস্থ জলের মতন করে যেও, তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এখান থেকে কমন পাওয়ার জন্য। দেখো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।